আসসালামু আলাইকুম। দিরূপ প্ল্যান্টার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বস্তা আদা চাষের বিষয়ে টুকিটাকি কিছু বিষয়ে কথা বলার জন্য আসলাম। যারা বস্তায় আদা চাষ এবার করেছেন, আসলে সেই ভাই অনেক যারা বস্তায় এবার আদা চাষ করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু যারা সামনে করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য স্বাগতম। যে এই বস্তা আদা চাষ পদ্ধতিতে আমরা সবাই এগিয়ে আসতেছি। আসলে বস্তায় আদা চাষ অনেকেই এখনও মানে কনফিউজ, অনেক ভাইরা বলে যে আসলে বাজারে আপনার 40 টাকা আদা কেজি, আদা চাষ করে কি হবে। আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আসলে ভাই আদা 40 টাকা কেজি, আসলে আপনার যেখানে দেখছেন সেখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ভালো জিনিসের ভালো দামই আছে। আপনার আমরা যেটা দেখি সচরাচর 40-50 টাকা, 60 টাকা কেজি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, এটা মানে এই আদা ওয়ান টাইমের জন্য ইউজ করা। তো এইবার বস্তায় আদা চাষের টুকিটাকি প্রবলেম থাকে। আমি এবার মানে বস্তায় আদা চাষ করেছি, এটা আমার অনেক ভুল ত্রুটি আছে, আমি সেগুলো সামনের বার রিকভারি করার চেষ্টা করব। কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমার গাছের গ্রোথ বা যেরকম আল্লাপাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তবু আমারও কিছু প্রায় 15-20টা বস্তাতে পসারি ধরে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে গাছগুলান সব ঝরে গেছে। তবে যাদের এরকম প্রবলেম হয়েছে যে আপনার পসারি ধরে বস্তা একদম খালি হয়ে গেছে, কোনো গাছ নেই, আমি সেই ভাইদেরকে বলবো যে আসলে বস্তাটা নষ্ট করে ফেলবেন না। আপনার বস্তাটার মুখে যে ঘাস আগাছাগুলান জন্ম নিয়েছে সেইগুলান আপনি হাত দিয়ে উকুড়ায় ফেলে একদম পরিষ্কার করে বস্তার মুখগুলো রাখেন। এটা এই বস্তা থেকে যদি কন্দলটা মানে যে আদাটা আমরা রোপণ করেছি এটা যদি আপনার মানে পচে না যায়, কন্দল পচা রোগ যদি না ধরে, শুধু আপনার গোড় পচা রোগ যদি ধরে, যদি মানে রাইজামটা ঠিক থাকে, তাহলে আবার দ্বিতীয় শিফটে কিছুদিন 15-20-25 দিন পরে দেখবেন আবার ওই বস্তা থেকে আবার গাছ অঙ্কুর নিচে আবার বস্তা সাবেক হয়ে আসবে। এইখানে শুধু একটা বিষয় রয়েছে, সেটা হলো আপনার মানে একটু পিছাই গেল আর কি। আগের গাছগুলো থাকলে রাইজাম আরও ধীরে ধীরে বাড়ত, কিন্তু এই ক্ষতিটা হওয়ার কারণে, রোগ বালাইটা ধরার কারণে মানে প্রথমের যে গাছগুলান এগুলো নষ্ট হয়ে গেল। কিন্তু দ্বিতীয় শিফটে আবার সেটা গাছে উঠলে অনেক আমার স্কিনে একটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই বস্তাটা কি এই বস্তাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু আমি এই বস্তাগুলো নষ্ট করিনি। দেখেন আবার মানে একদম ফুলভাবে গাছ চলে আসছে। এটা শুরুর দিকেই মানে যখন ভরা বৃষ্টি ছিল তখনকার এই প্রবলেমটাই আমি ফেস করছিলাম। তো আসলে যাদের এই রকম হবে আমি তাদের উদ্দেশ্যে বললাম। আর যে ভাইরা এবার মানে বস্তায় আদা চাষ করার জন্য অনেক ভাই অনেক জেলা থেকে মানে আমি যেহেতু এখানে নাম্বার দিয়েছি আমার চ্যানেলে, সেক্ষেত্রে অনেক ভাই ফোন দিচ্ছেন এবার বস্তায় আদা চাষ করবেন। আসলে বস্তায় আদা চাষ করা যাবে, বস্তায় আদা চাষের অনেক ভুলভাল তথ্য ইউটিউবে আছে। আসলে বস্তায় আদা চাষ করতে তেমন কোনো মানে খরচপাতি খুব যে হয় এমনটা তা না। আমি খুব একজন দরিদ্র ছেলে হিসেবেও আমি 2500 বস্তায় আদা চাষ করেছি, মানে করেও আমার এখানে শুধু নিড়ানি যে খরচ, মানে শুরুর দিকে যে মানে গাছ আগাছা জন্ম নেয় একবারেই যে নেয় না এমনটাও কিন্তু না। যে অনেকেই বলে যে আসলে বস্তায় আদা চাষের ঘাস বালাই আগাছা হয় না, হয় আগাছা সব জিনিসেতেই হয়, কারণ আগাছার মানে বীজটা থাকে মাটির সাথে, এটা নিরাময় করার মতন কোনো বুদ্ধি নেই, হয় কিন্তু খুবই কম, গাছের কোনো ক্ষতি করে না। তো সেজন্য আমরা যেটুক হোক না কেন আমরা হাত দিয়ে সেটা আও করে দেব।
নিজেরাও পারবেন, আর যখন পানির দরকার তখন পানি দিবেন। মাটিটা দেখলে, বস্তার যে মাটিটা দেখলেই বোঝা যাবে যে আসলে পোয়াম আছে কি নাই। তখন বেশি যদি শুকনা হয়ে যায় তখন একটু পানি দিলেন। আসলে আমি এইটা আমার কাছে এখন তরি মানে যেটা মনে হয়েছে যে আসলে আমাদের বোনেরা যারা বাসায় থাকেন, মানে বোন ভাবি, এরা এনাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ বস্তায় আদা চাষটা মূলত আপনার বাসার আশেপাশে পরিত্যক্ত জায়গায় যদি আপনার করেন, এটার জন্য মানে একটা বাড়তি খরচ বা বাড়তি সময় এটার ব্যয় করতে হবে না। এটা বাড়ির লোকেরাই আপনার, আপনি একবার করে ঠিকঠাক নিরাপত্তা দিতে হবে, যেমন আপনার যেন বাইরে থেকে কোনো গরু ছাগল এসে নষ্ট না করতে পারে, সে বিষয়টা নিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে আপনার বাড়ির যে সদস্য যারা আছে তারাই এটার দেখভাল করতে পারবে। তো বিশেষ করে যে বোনেরা বাসায় বসে থাকেন, কাজ কাম তেমন একটা নেই বললেই চলে, কিন্তু আসলে তাকে মানে জমিতে যেতে হবে না, আশেপাশ থেকে কিছু বস্তা সংগ্রহ করে তিনি একটা কিষাণ নিয়ে মাটি, গোবর সার, কিছু হালকা একটু রাসায়নিক সার মিক্সার করে দিয়েই রোপণ, বীজটা রোপণ করে রাখলেই সেখান থেকে পাশাপাশি কিছু টাকা আয় করতে পারবে। বাইরে জমিতে গিয়ে মাঠে কাজ করতে হবে না। যদি আপনার মানে বুদ্ধি থাকে আপনি অল্প জায়গায় অনেক কিছু করতে পারবেন। এটা মানে এখন আমাদের বাংলাদেশে আমাদের আধুনিক পদ্ধতিতে আমাদের বাংলাদেশ অনেকটা পিছিয়ে ছিল, বাট এখন অনেক দূর এগিয়ে। আমাদের অন্যান্য জেলার থেকে চুয়াডাঙ্গা জেলা আপনারা হয়তো বা নাম শুনেছেন, কৃষির দিক থেকে এখানে একটা মানে অনেক উন্নত একটা জেলা। ওটার একটা কারণ আছে, চুয়াডাঙ্গার অধিকাংশ কৃষি অফিসার বিসিএস ক্যাডার এবং তারা তরুণ প্রজন্ম, এবং তারা মানে যুগের সাথে তাল মিলিয়ে কোন প্রযুক্তি কাজে লাগালে কী হবে না হবে তারা কৃষকের সঙ্গে মাঠে কাজ করতেছে। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের অধিকাংশ সরকারি যে অফিসগুলেন, কৃষি সেকশনগুলেন, এখনও ওল্ড মডেল রয়ে গেছে, মানে একদম বয়স্ক, মানে এরা শারীরিকভাবেই ক্লান্ত। এরা মাঠে যাবে কখন, কৃষককে সহযোগিতা দিবে কি, বা এদেরকে আপনি ডাকলে দেখবেন এরা ঠিকই হাজিরা দিচ্ছে অফিসে, কিন্তু আসলে ওদের অফিস এক জায়গায়, শহরে নিয়ে বাসা ভাড়া নিয়ে বউ বাচ্চা নিয়ে দিব্যি আছে। কৃষক মাঠে কী করে করুক? আমার 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 থানারই কথা বলি, আমার যে ব্লক, এই যে কৃষি সেকশনের যে ব্লক আছে, এই ব্লকের, এই ব্লকে এমন একজন মানে পড়ছেন, উনি শহরে থাকেন। আমি একদিন ফোন করেও যখন ওনাকে না পাই তখন আমি বিভাগীয় কৃষি কর্মকর্তাকে ফোন দিই, তারপরে উনি ওনার সঙ্গে যখন আমাকে কনফারেন্স করায় তখন বেচারা খুব বিপদে পড়ে গেছে। আমি জানি না যে ওনার ক্ষতি হবে, পরে আসছিল আমার কাছে। তো আসলে আমাদের যে সহযোগিতা করবে, বা আমরা যারা কৃষি বিষয়ে জানি না, যে এই আমাদেরকে যে একটু হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যাবে, এই লোকের অভাব, মানে সততার সাজেশন দেওয়া বা আমাদেরকে হাতে কলমে একটু লাইনে তুলে দেওয়ার মতন লোকের অভাব। তো সেই জন্যই কিন্তু আসলে আমরা অনেকটা পিছিয়ে আছি। তবে গ্রামের ভাষায় একটা বলে যে বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ি তো করে খাওয়া যায় না কি এরকম। তবে এখন আমাদের যেটা মানে পরিস্থিতি, তো আমাদেরকে নিজেদেরকেই বুদ্ধি খাটে কাজ করতে হবে, তাছাড়া মানে সম্ভব না আমার কাছে মনে হচ্ছে যেটা। কারণ আপনারা যেটাই করেন না কেন, নিজে বুদ্ধি খাটে করেন বা আশেপাশে প্রশিক্ষণ নেন, হুটহাট করেও কোনো কিছু করা যাবে না। তবে যারা আপনি যেটা করতে চাচ্ছেন আশেপাশে আপনার মানে যাদের কাছে মনে হয়েছে যে আসলে এই চাষবাস তারা করতেছে, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন, একজনের কাছ থেকে না, আপনি একাধিক দুই চারজনের কাছ থেকে পরামর্শ নেন, তারপরে যার কাছ থেকে মনে হবে যে আপনি না মূল কথাটা পেয়েছেন বা তার কথাটা আপনার ভালো লাগছে, আপনি তার সাথে দ্বিতীয়বারে যোগাযোগ করে শুরু করবেন। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে যারা বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন আপনারা করেন, অল্প না করে বেশি একবারে করেন। আমার কাছে যেটা মানে আমি যেটা আপনাদেরকে সাজেশন দেব, আপনারা বাণিজ্যিকভাবে করেন, তবে এটার কিছু মানে রুলস আছে, বস্তা বসানো, মাটি মিক্সার, ভালো মানের বীজ, এই বিষয়গুলো যদি আপনার ঠিকঠাক থাকে
আমার মনে হয় যে মানে অর্থনৈতিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আর যদি আপনাদের মানে প্রয়োজন হয়, আমরা কয়েকদিনের মধ্যেই ভিডিও আমাদের ভিডিও তৈরি করার কাজ শুরু হয়েছে, কিভাবে আমরা মাটি মিক্সার করবেন, মানে শুরু থেকে একবারে বীজ রোপণ পর্যন্ত আমরা এ টু জেড ওয়ান পার্ট টু পার্ট এইভাবে পার্ট পার্ট করে আমরা আমরা ভিডিও আপলোড করব। আপনারা কারো কাছ থেকে পরামর্শ না নিলেও আপনারা ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে দেখেন, দেখেও আপনারা বস্তায় আদা চাষ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে আমি এখন বলবো যে আগে বলতাম যে অল্প করে করেন, কিন্তু আমি বলবো যে আপনারা যদি নিম্নতম করেন, যদি আপনার জায়গা থেকে বস্তা রাখার, যে সেখানে একটু রোদ পায় ছায়া পায় এমন জায়গাগুলেন, আপনারা নিম্নতম 1000 বস্তা করেন। আমি তাহলে দেখা গেছে কোনো একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কোনো কিছুর হাই রিস্ক না নিলে আপনি সফলতায় যেতে পারবেন না। আপনি যদি কোনো কিছু শুরু করার আগে আপনার মনের ভিতরে ডাউট থাকে যে আমার টাকাটা বুঝি মার গেল, এ হলো এইগুলান যদি আপনার মনের ভিতরে চিন্তাধারা থাকে, তাহলে আপনি কখনোই সফলতা কোনো কিছুতেই না, শুধু এইটা কেন, যে কোনো কিছুতেই আপনি যে কোনো জিনিসে আপনাকে হাই রিস্ক নিতে হবে, হয় স্পার না হলে স্পার, সফলতা তখনই আসবে। রিস্ক নিতে যারা পছন্দ করে তারাই দেখবেন অধিকাংশই ভাইয়েরা আজকে সফলতার চূড়ায় পৌঁছে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ।